তো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছিস, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আপডেট। তো আপডেটটি কি, তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা প্রথমবার আসছো বা নতুন আসছো, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও। তো আজকের আপডেটটি কি, তো নোটিশ বোর্ডে যাবো আজ। দেখো, নোটিশ বোর্ডে চলে এসেছি। তো আজকের আপডেটটি আশা করি তোমরা সবাই জানো, যে ফর্ম ফিল আপ রিলেটেড আপডেট ইভেন্ট সেমের। তো দেখো, 6 তারিখ নোটিশটি পাবলিশ হয়েছে। তো আশা করি তোমরা সবাই জানো, বা তোমাদের কলেজ তোমাদেরকে বলে দিয়েছে এক্সামের ফর্ম ফিল আপের ব্যাপারে। তো তাও আরেকবার আমি বলে দিচ্ছি। দেখো, তো নোটিশটি ডাউনলোড করবো 6 তারিখে যে নোটিশটি দিয়েছে, দেখো 6/5/2022। তো 6 মে যে নোটিশ দিয়েছে সেটি দেখো, নোটিফিকেশন ফর ইউজি সেমেস্টার 2 এন্ড 4 এক্সামিনেশন 2022 ফর্ম ফিল আপ। তো এটি ক্লিক করবো। তো দেখো, এটি ক্লিক করলাম, নোটিশটি ডাউনলোড করে নেব। তো নোটিশটি ডাউনলোড করে নিলাম। তো দেখো, নোটিশটি ডাউনলোড হয়ে গেছে। তো দেখো, 6 তারিখ নোটিশটি পাবলিশ হয়েছে। তো দেখো, এখানে বলছে যে দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ডেট অফ সাবমিশন অফ ফর্মস ফর অ্যাপিয়ারিং ইউজি সেমেস্টার 4 এক্সামিনেশন 2022 অ্যান্ড ইউজি সেমেস্টার 2 এক্সামিনেশন 2022 উইল বি স্টার্ট ফ্রম 14 মে 2022 অ্যাট দেয়ার রেসপেক্টিভ কলেজ থ্রো অনলাইন মোড অ্যাজ পার ফ্লোয়িং শিডিউল। তো দেখো, এখানে বলছে যে ইউজি সেমেস্টার 4 এবং ইউজি সেমেস্টার 2, তো ইউজি সেমেস্টার 4 এবং ইউজি সেমেস্টার 2 এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে। তো সেই নোটিশ। তো দেখো, তারপর কি বলছে, দেখো সেমেস্টার ওয়াইজ দেওয়া আছে, দেখো ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো চলো দেখিয়ে দিই। তো দেখো, এখানে আছে সেমেস্টার দেওয়া আছে, দেখো সেমেস্টার দেওয়া আছে, সেমেস্টার এখানে কি বলছে, সেমেস্টার 4 ইউজি সেমেস্টার 4 এক্সামিনেশন 2022। তো এক্সাম ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে, উইদাউট লেট ফাইন, মানে লেট ফাইন লাগছে না। তো দেখো, 14 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত করলে লেট ফাইন কোনো লাগছে না। তারপর দেখো, যে তোমাদের পেমেন্ট, যে পেমেন্ট মানে ফিজটা নেওয়া হবে, সেই ফিজটা তার কিন্তু সাবমিশন করবে, মানে লেট ফাইন, উইদাউট লেট ফাইনে সে ফিজটা ইউনিভার্সিটিকে সাবমিশন করবে কলেজ কত তারিখে, 25 তারিখের মধ্যে, 25 তারিখে। তারপর দেখো, যদি কেউ ফর্ম ফিল আপ লেট ফাইন দিয়ে করতে চাও, তাহলে অবশ্যই তোমরা 25 থেকে 27 তারিখের মধ্যে করতে পারো মে মাসের। তো তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা এক্সট্রা লাগবে পার হেড, 100 টাকা বেশি লাগছে। তারপর কী বলছে, দেখো ডেট অফ সাবমিশন অফ ফিজ উইদাউট লেট ফাইন, তো সেই যে ফিজটা, মানে লেট ফাইনের যে ফিজটা তোমরা কলেজকে দিচ্ছ, সেই ফিজটা তারা ইউনিভার্সিটিকে পে করছে 30 তারিখে। তারপর দেখো, এটা হলো কি, এটা হলো ফোর্থ সেম, মানে চতুর্থ সেমের। তারপর দেখো সেকেন্ড সেম, তো দ্বিতীয় সেমের কি বলছে, দ্বিতীয় সেমের উইদাউট লেট ফাইন, কোনো লেট ফাইন ছাড়াই ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো 30 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে 30শে মে থেকে 7ই জুন পর্যন্ত। তোমরা যে পেমেন্টটা দিচ্ছ, সেই পেমেন্টটা কলেজ ইউনিভার্সিটিকে পে করছে 8 তারিখে। তারপর লেট ফাইনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, এখানেও কিন্তু সেম, লেট ফাইনে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, তাহলে তোমাদেরকে কিন্তু পার হেড 100 টাকা করে লাগছে। তো দেখো, লেট ফাইনে তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেকেন্ড সেমের জন্য, তো তোমরা 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে করতে পারছো, মানে জুন মাসের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা যে টাকাটা দিচ্ছ, সেই টাকাটা কলেজ তাদেরকে, ইউনিভার্সিটিকে পেমেন্ট করছে 13 তারিখে। তো দেখো, এটা হলো। এবার দেখো, ফর্মস উইল বি অ্যাভেলেবেল অনলাইন টু দ্য রেসপেক্ট কলেজ আফটার সাকসেসফুল লগ ইন বাই ইউজিং প্রপার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড বাই দ্য কলেজ ফ্রম 14 মে 2022 ফ্রম 10 AM অনওয়ার্ড অ্যাজ পার নোটিফিকেশন অ্যাবাভ। তো দেখো, ফর্ম ফিল আপটি কিন্তু তোমরা নিজেরা করতে পারছো না, ফর্ম ফিল আপটি করা হবে কলেজ থেকে, কলেজের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই কলেজে
কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে তারা কিন্তু সেই ফর্মটি ফিল আপ করবে। তো তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে কিন্তু কলেজ যেতে হচ্ছে, কলেজে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারছো। 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কাদের? এটা হচ্ছে ফোর্থ সেমের জন্য, আর সেকেন্ড সেমের জন্য কিন্তু 30 তারিখে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। তো দেখো লেট ফাইন এখানে বলা আছে, লেট ফাইন কত বলা আছে, 100 টাকা পার হেড। তো তোমরা যদি লেট ফাইন দিয়ে কেউ করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু 100 টাকা পার হেড দিতে হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তোমরা লেট ফাইন ছাড়াই ফর্ম ফিল আপ করবে। তারপর কী বলছে দেখো, প্লিজ নোট। তো কী নোট করতে বলছে একবার দেখিনি। তো দেখো প্লিজ নোট কী বলছে, প্রথম 1 নম্বরে কী বলছে, ডিউরিং ফ্রম ফিল আপ স্টুডেন্টস আর টু ফলো দ্য COVID-19 প্রোটোকল। তো তোমাদেরকে COVID-19 প্রোটোকল মেনে কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে। COVID-19 যে রুলস রেগুলেশন আছে সেই রুলস এবং রেগুলেশন মেনে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। তারপর 2 কী বলছে দেখো, নো ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন্ড, টু ফিল আপ ফ্রম অ্যাজ ইট ইজ অনলাইন মোড আফটার দ্যাট স্পেসিফাইড ড্যাট অ্যাজ এভাভ আন্ডার এনি। তো হ্যাঁ, এনি সার্কামস্টেন্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়টি কী বলছে, দ্বিতীয়টি বলছে যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে ডেট অনুযায়ী, যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। কোনো ডেট বাড়ানো বা কমানো যদি হয় সেটা কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই নোটিশ দিয়ে জানিয়ে দেবে, এবং তোমরা কিন্তু কলেজ গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছ, তোমরা কিন্তু নিজেরা ফর্ম ফিল আপ করতে পারছো না। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে তোমরা সবাই একটা বিষয় নিয়ে চিন্তিত আছে কি অনলাইন নাকি অফলাইনে এক্সাম হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, এই নোটিশে তারা কোনো ডিক্লেয়ার করেনি কিসে হবে, অনলাইন নাকি অফলাইনে পরীক্ষা হবে সেটা কোনো ডিক্লেয়ার করেনি। তবে কিছুদিন ওয়েট করো, 2-3 দিন, তার মধ্যে তোমরা কিন্তু জানতে পারবে এবং রুটিনও পেয়ে যাবে, পরীক্ষার মোডও জানতে পারবে, অনলাইন কি অফলাইন হবে এবং কবে থেকে কাদের এক্সাম সেটাও অবশ্যই জানতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো তোমরা ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।